অবৈধ নানা দুর্নীতির অভিযোগে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে আগামী রবি ও সোমবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সাত হাজার চারশো কোটি টাকা অনিয়মের অভিযোগ পাওয়ার কথা জানিয়েছিল দুদক ভুয়া টেন্ডার আর এফ কিউ বিভিন্ন পদে অযৌক্তিক লোকবল নিয়োগ একই কাজ বিভিন্ন প্রকল্পে দেখি অর্থ আত্মসাত এবং প্রতি বছর হাট বাজার ইজারার অর্থ যথাযথভাবে নির্ধারিত খাতে জমা না রাখাসহ নানা অভিযোগে দু হাজার একুশ সালের পঁচিশে নভেম্বর সাময়িক বরখাস্ত করা হয় জাহাঙ্গীর আলমকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি ও মুক্তিযুদ্ধে বীর শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগে দু একুশ সালের উনিশে নভেম্বর জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলের সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়